সংস্থাটি দেবে 32টি দলকে। সব মিলিয়ে এই আয়োজনে তাদের খরচ হবে প্রায় $80 কোটি, যা ব্রাজিল বিশ্বকাপের চেয়ে 40% বেশি। খরচের তুলনায় অবশ্য কয়েক গুণ বেশি লাভই তুলে নিচ্ছে বিশ্বজুড়ে ফুটবলের দেখভাল করা সংস্থা ফিফা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিজ দেশের অংশগ্রহণ থাকুক বা না থাকুক, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগ্রহ আকাশচুম্বী থাকে গোটা বিশ্বের মানুষের কাছেই, হোক তা মাঠে উপস্থিত থেকে অথবা টিভি পর্দায় চোখ রেখে। আর সে কারণেই বিশাল অঙ্কের একটি অর্থের লেনদেনও হয় এই আয়োজনকে ঘিরে। অলাভজনক সংস্থা হয়েও লাভের বড় অঙ্কটা যায় আয়োজক ফিফার পকেটে। গেল ব্রাজিল বিশ্বকাপ থেকে সংস্থাটি আয় করেছিল $480 কোটি বা প্রায় $40,000 কোটি। এবার তা $130 কোটি বেড়ে পৌঁছাবে $610 কোটি বা প্রায় $50,000 কোটি। এর অর্ধেক বা $320 কোটি মিলছে সম্প্রচার স্বত্ব বিক্রি করে। স্পন্সরশিপ চুক্তি থেকে আসছে $165 কোটি, বাকিটা মিলছে টিকিট বিক্রি থেকে। বিশ্বকাপ আয়োজন ঘিরে ফিফার বিশাল অঙ্কের খরচও আছে। এর বড় অংশটাই যাবে অংশগ্রহণকারী 32টি দলের পুরস্কারের অর্থ হিসেবে। সর্বনিম্ন $80,00,000 করে পাবে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলো। যেই দল যত উপরে যাবে তাদের পুরস্কারের অঙ্কটাও তত বাড়বে। এর মধ্যে তৃতীয় স্থান অধিকারী $2,40,00,000 আর $2,80,00,000 পাবে রানার্স আপ। 15 জুলাই কাপটি যাদের হাতে উঠবে তারা পাবে $3,80,00,000 চেক। সব মিলিয়ে এই খাতে ফিফার খরচ দাঁড়াবে $40 কোটি, যা আগের বিশ্বকাপের চেয়ে $4,20,00,000 বেশি। এর বাইরে বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা যারা অর্জন করেছিল তাদের প্রস্তুতি ব্যয় মেটানোর জন্য এরই মধ্যে দেয়া হয়েছে $15,00,000 করে, মোট $4,80,00,000। ক্লাব বেনিফিট প্রোগ্রামের আওতায় খরচ করা হয়েছে প্রায় $21 কোটি। খেলোয়াড়েরা বিশ্বকাপে অংশ নেয় ক্লাবগুলোকে ক্ষতিপূরণ হিসাবে আরও $13,40,00,000ও পরিশোধ করবে ফিফা। সব মিলিয়ে রাশিয়া বিশ্বকাপ ঘিরে সংস্থাটির খরচের অঙ্কটা দাঁড়াবে $79 কোটি উপরে, যা গেল আয়োজনের চেয়ে 40% বেশি। এরপরও $530 কোটি লাভ থাকবে ফিফার। এই টাকা তারা বছরব্যাপী নানা আয়োজন, সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন সহ নানা খাতে ব্যয় করবে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।